72 ঘন্টার অবরোধ শেষে স্বাভাবিক হতে শুরু করেছে রাঙামাটি ও খাগড়াছড়ির পরিস্থিতি। শহরে যান চলাচল শুরু হয়েছে, খুলেছে দোকানপাটও। এদিকে অবরোধ উঠায় সাজেক থেকে ফিরতে শুরু করেছেন পর্যটকরা। রাঙামাটিতে জুমিয়া পরিবারগুলো বাজারে আসতে শুরু করেছেন, শহরে যানবাহন চলাচল শুরু হয়েছে। তবে তুলনামূলকভাবে মানুষের উপস্থিতি কম। সকাল থেকে সারা দেশের সড়ক যোগাযোগ শুরু হয়েছে, উপজেলাগুলোর সাথে নৌপথ সচল হয়েছে। এছাড়া শুক্রবার সহিংসতার সাথে জড়িতদের কেউ গ্রেপ্তার না হয় এখনও আতঙ্কে ভুক্তভোগীরা। খাগড়াছড়িতেও স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি, সকাল থেকে সড়কে চলাচল করছে যানবাহন, স্বস্তি ফিরেছে জনমনে। সেনাবাহিনী ও পুলিশের বিশেষ নিরাপত্তায় সাজেকে আটকে পড়া 1500 পর্যটক ফিরতে শুরু করেছে।